ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা ভারতের জায়গা হল না স্বামীর ইংল্যান্ডের বিরুদ্ধে জল্পনা থাকলেও চলতি সিরিজে চোট সারিয়ে দলে ফেরা হচ্ছে না মোহাম্মদ স্বামীর ফিরছেন না রবীন্দ্র জাদেজাও আহমেদাবাদে ডেনাই টেস্টের দলে ডাকা হয়েছে চারজন পেসারকে যাসপ্রীত বুমরা ইশান্ত শর্মা মোহাম্মদ সিরাজ এবং উমেশ পেয়েছেন পেসার হিসেবে যদিও উমেশের ফিটনেস নিয়ে এখনো প্রশ্ন আছে ফিটনেস করার ভারতীয় দলে যোগ দেবেন তিনি তবে তিনি ফিট হয়ে না উঠতে পারলে শার্দুল ঠাকুর থাকবেন ভারতীয় দলের সঙ্গে এদিকে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন শুভমান গিল আহমেদাবাদ টেস্টে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল তবে ভারতীয় শিবিরকে স্বস্তি দিয়েছে তার স্ক্যানের রিপোর্ট শেষ দুই টেস্টের জন্য তাকে দলে রাখা হয়েছে দ্বিতীয় টেস্টে দলে থাকলেও প্রথম একাদশে ছিলেন না যসপ্রীত বুমরা তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতীয় শিবির সূত্রের খবর আহমেদাবাদের দিনরাতের টেস্টে বুমরা প্রথম একাদশে থাকবেন এদিকে চেন্নাইয়ের প্রথম টেস্টে খারাপ পারফরমেন্সের ফল পেতে হল শাহবাজ নাদিমকে তাকে ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে নাদিমের পাশাপাশি বাংলার অভিমন্যু ঈশ্বরণ এবং প্রিয়াঙ্ক পাঞ্চালদের বিজয় হাজারের ট্রফি খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এরা ভারতীয় দলে ছিলেন স্ট্যান্ড বাই হিসেবে এদের পরিবর্তে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে ডাকা হয়েছে কে এস ভরত এবং রাহুল জাহারকে এদিকে নেট বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটে সফল পাঁচ তারকাকে ডেকেছে বিসিসিআই এরা হলেন অঙ্কিত রাজপুত আবেশ খান সন্দীপ ওয়ারিয়র কৃষ্ণাপ্পা গৌতম এবং সৌরভ কুমার আঠারো সদস্যের ভারতীয় দল বিরাট কোহলি অধিনায়ক রোহিত শর্মা লোকেশ রাহুল মায়াঙ্ক আগরওয়াল শুভমান গিল চেতেশ্বর পূজারা অজিঙ্কা রাহানে ঋষভ পন্থ ঋদ্ধিমান সাহা অশেন কুলদীপ যাদব অক্ষর প্যাটেল হার্দিক পাণ্ডিয়া ওয়াশিংটন সুন্দর ইশান্ত শর্মা মোহাম্মদ সিরাজ যশপ্রীত বুমরা এক ম্যাচে সাসপেন্ড হতে পারেন বিরাট কোহলি চাপা উদ্বেগ ভারতীয় শিবিরে প্রথম টেস্টে হারের পর জীপকে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় পকেটে পড়েছে টিম ইন্ডিয়া মতেরাই তৃতীয় টেস্টেও জয়কে পাখির চোখ করছে কোহলি অ্যান্ড কোং কিন্তু তার মধ্যেই চাপা উদ্বেগ ছড়ায় ভারতীয় শিবিরে শোনা যাচ্ছে এক ম্যাচ নির্বাসনের মুখে পড়তে পারেন ক্যাপ্টেন কোহলি দ্বিতীয় টেস্টে কি এমন করলেন ভারত অধিনায়ক যে এত বড় শাস্তির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ম্যাচের তৃতীয় দিনের ঘটনা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অক্ষর প্যাটেলের ডেলিভারিতে অধিনায়ক জোর রুটকে নট আউট দেন আম্পায়ার নিতিন মেনন রিভিউ সিদ্ধান্ত নেয় ভারত কিন্তু সেখানেও অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া হয়। এরপরই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার নিজের হতাশা প্রকাশ করতে থাকেন কোহলি। অনফিল্ড আম্পায়ারের সঙ্গে কোহলির বাক্য বিনিময়ের দৃশ্য ক্যামেরা হয়। সেখানেই স্পষ্ট দেখা যায় জো রুটকে আউট না দেওয়ায় বেশ ক্ষুব্ধ কোহলি আর এই কারণেই তাকে এবার শাস্তির মুখে পড়তে হতে পারে। তবে অধিনায়কের শাস্তি হবে কিনা তা নির্ভর করছে কোহলির আচরণ নিয়ে কী রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি জব গল শ্রীনাথ তার উপর আম্পায়ারের সঙ্গে বিরাটের ব্যবহার অখেলোয়ারিচিত মনে হলে আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী শাস্তি হতে পারে তার আম্পায়ারের সিদ্ধান্তে খুশি না হলে কিংবা একটি বিষয় নিয়ে অনফিল্ড আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ বিতর্কে জড়ালে আইসিসির নিয়মে তা লেভেল এক অথবা লেভেল দুই অপরাধ হিসেবে গণ্য হয় গত চব্বিশ মাসের মধ্যে কোহলির ডিমেরিট পয়েন্ট দুই তার নামের পাশে জুড়তে পারে আরও দুটি ডিমেরিট পয়েন্ট আর সেই কারণেই ফলস্বরূপ এক ম্যাচ সাসপেন্ড করা হতে পারে তাকে সব মিলিয়ে টেস্ট সিরিজে সমতা ফিরেও স্বস্তি নেই ভারতীয় শিবিরে